माय रमजान मुबारक नेशनल एनवायरनमेंट ह्यूमन राइट्स फाउंडेशन कर्तृक आयोजित गरीब असहाय दुस्थ मानुषेर माझे केंद्रीय कमिटी कर्तृक जे उद्योग नियेछे आजके 26 मार्च स्वाधीनता दिवसे स्वागत जानाई। আমি মনে করি ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন এই স্বাধীনতা দিবসে আজকে যে উদ্যোগ গ্রহণ করেছে এটা সারা বাংলাদেশের দেশবাসীকে দেখান, যারা দেখে বুঝতে পারে আমাদের এই স্বল্প পরিসরে স্বল্প আয়তনে মত বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যদি এগিয়ে আসে গরিব অসহায় মানুষের সহযোগিতা তাহলে মানুষ কষ্ট পাবে না। আমরা যে স্বাধীনতা দিবস সম্পর্কে আজকে আলোচনা করতে করছি 1971 সালের 25 মার্চ পূর্ব পাকিস্তানের নির্যাতিত নিপীড়িত মানুষের থেকে বাঁচার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি বাংলার দামাল ছেলেরা একযোগে 26 তারিখ সকাল থেকে জাবি পড়ছে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার জন্য বাংলাদেশ স্বাধীন করার জন্য 30 লক্ষ মায়ের রক্তের বিনিময়ে 9 মাস যুদ্ধ করে আমরা যে স্বাধীনতা পেয়েছি দুর্ভাগ্য আমরা কি সেই স্বাধীনতা কতটুকু উপভোগ করতে পারছি। আমরা এত কষ্ট করে পশ্চিম পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা কিনে নিয়েছি 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, কিন্তু আমরা কি দেখছি বাংলাদেশে আমাদের এক শ্রেণীর লোক নিচু উপর্যায়ে পড়ে আছে, এক শ্রেণীর লোক কোটি কোটি টাকা কামিয়ে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে, যেটা আমরা কিছুদিন পর সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। ব্যাংকার আমরা ব্যাংকে টাকা রাখি, দেখা যাচ্ছে যে এক সাথে ব্যাংকের অসাধু ব্যবসায়ীরা সেই টাকা নিয়ে বিদেশে পাচার করছে। আমরা কি দেখছি যেখানে আমার পাশে আমার মা আমার আত্মীয় স্বজন খেতে পারছে না, সেখানে মানুষ মাল্টিস্টোর বিল্ডিং করতেছে বিদেশের বাড়িতে সিঙ্গাপুর মালয়েশিয়াতে। আমি সরকারকে অনুরোধ করব আজকে 26 মার্চ স্বাধীনতা দিবসে এই দিনে আমরা যে স্বাধীনতার কথা বলতেছি সেই স্বাধীনতা থেকে স্মরণ করে বাংলাদেশের টাকা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আজকে রমজান মাস আসলে প্রতি বছর ব্যবসায়ীরা অসুখিত অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়, যা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়। আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ আছি তারা খুব কষ্ট পায়। যে দেশে মুরগির দাম 800 টাকা সেই দেশে আমরা স্বাধীনতার কথা বলতেছি, আসলে আমরা স্বাধীনতা কতটুকু উপভোগ করতেছি। তাই আমি সকলকে অনুরোধ করব, প্রশ্নকে অনুরোধ করব এই রমজান মাসে যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে, তাহলে আমরা স্বাধীনতা যেটা বলতেছি সেই স্বাধীনতা সুফল আমরা ভোগ করতে পারবো, আমাদের দেশের টাকা দেশের জন্য বিনিয়োগ করতে পারি, তাহলে আমরা স্বাধীনতা ভোগ করতে পারবো। আমরা নেশাগ্রস্ত দেশ, যেদিকে তাকাচ্ছি ইয়োবার ব্যবসা রমনা ব্যবসা হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। প্রশাসনকে অনুরোধ করবো যারা ইয়োবার ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে তাদেরকে ইয়োবা ব্যবসা বন্ধ করার জন্য। যাই হোক, আজকে এই ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত যে উদ্যোগ গ্রহণ করেছেন গরিব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ এই ধরনের কর্মকাণ্ড যেন সারা বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন এগিয়ে আসে তাদের জন্য তাদের প্রতি অনুরোধ জানাবো, তাহলে আমাদের দেশের মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে এবং আগামী দিনে স্বাধীনতা সুফল যাতে ভোগ করতে পারি এই কামনা ব্যক্ত করে আমি আমার মূল বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।